নমস্কার আদাব আমি আপনাদের প্রবীর বিশ্বাস শুরু করলাম এনকে ডিজিটালের অনুষ্ঠান ভোটের হাওয়া ভোটের হাওয়া দর্শকের দরবার আজ আপনাদের সাথে সরাসরি কথা বলবো রাত নটা থেকে রাত দশটা পর্যন্ত আছি আপনাদের সাথে আপনারা ফোন করবেন আপনাদের ফোন কল নেব আপনাদের মতামত নেব দেখুন ভোটের হাওয়া যত গড়াচ্ছে তত কিন্তু হাওয়া বিজেপি বিরোধী হয়ে উঠছে সারা দেশে এটা আপনিও জানেন আমিও জানি এবং এটা দেশের সকল মানুষই বুঝতে পারছেন যে এবার আর মোদি হাওয়া উঠেনি মোদি ঝড় ওঠেনি রাম মন্দির কাজে আসেনি তিনশো সত্তর ধারা কাজে আসেনি সিএএ কাজে আসেনি এরকম বহু জিনিস দিয়ে ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করেছিলেন নরেন্দ্র মোদী এবং বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু সেই প্রত্যেকটি কার্ড বিফলে গিয়েছে অর্থাৎ ওভার ট্রাম্প হয়ে গিয়েছে তার মানে বুঝতেই পারছেন যে বিজেপি কার্যত ব্যাক ব্যাকফুটে একশো দুটো আসনের ভোট হয়ে গেল প্রথম দফায় বিশেষজ্ঞরা বলছেন যে একশো দুটো আসনে ভোট হলো এখানে মাত্র চল্লিশ থেকে একচল্লিশটা আসন জিততে পারে বিজেপি ভাবুন প্রায় মানে ষাট শতাংশ ভোট তাদের বিরুদ্ধে পড়েছে এটা যেমন বিজেপির একটা মানে মাথা ব্যথার কারণ আরও একটা মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছে যে ইভিএম নিয়ে সুপ্রিম কোর্ট বেশ সক্রিয় এবং আমরা খবর নিয়েছি প্রথম দফার যে ভোট হলো তাতে ভিভি প্যাটে যে কালো কাজ ছিল কালো রঙের কাছে ভিভি ছিল সেটা স্বচ্ছ হয়ে গিয়েছে সেটা আর কালো নেই কিন্তু তাতেও আমরা সন্তুষ্ট নই আমরা এনকে ডিজিটাল একমাত্র বাংলা চ্যানেল যারা প্রথম দাবি করেছিল যে ভিভি প্যাটের স্লিপ ভোটারের হাতে দিতে হবে ভোটার সেই স্লিপ নিজের হাতে দেখবেন যে কাকে ভোট দিয়েছেন তারপর তিনি ভোট বাক্সে ফেলবেন তবে কি আমরা নিশ্চিন্ত হব এই যে প্রথম দফার ভোট হলো বিজেপি প্রায় ব্যাকফুটে বলা যায় অনেকেই বলছেন তাহলে তো এবার বলবেন যে না এবার বিএম নিয়ে কোনো গড়বড় হয়নি আলবাত হয়েছে আলবাত হয়েছে তা না হলে ভিভিপ্যাটের স্লিপ কেন হাতে দিতে চাইছে না নির্বাচন কমিশন আমরা বলছি এই প্রথম দফাতেও কিন্তু হয়েছে কোথাও কোথাও ইভিএম গড়বড়ি হয়েছে আগামী দফাতেও হবে কারণ বিজেপি যা বুঝতে পারছে এই বর্তমান পরিস্থিতিতে হাওয়া কিন্তু উল্টো দিকে তাই ইভিএম ভরসা কেবলাম ইভিএম ই শুধু ভরসা রয়েছে বিজেপির হাতে অন্য কিছু নেই কোনো ইস্যু কাজ করেনি আপনি পশ্চিম বাংলার ক্ষেত্রেই দেখুন না চাকরি চুরি গরু চুরি কয়লা চুরি বালি চুরি ইত্যাদি অনেক চুরির কথা বলা হয়েছে অনেক দুর্নীতির কথা বলা হয়েছে সন্দেশ ফুলিয়ে ফাপিয়ে দেখানো হয়েছে কাজে এলো আসবে না কারণ এই মানে ঠিক ভোটের মুখে ইলেকট্রাল বন্ড নিয়ে যে ডাকাতি হয়ে গিয়েছে দেশে এটা মানুষ বিলক্ষণ বুঝতে পারছে তাই মানুষের ভরসা কিন্তু বিজেপি থেকে ধীরে ধীরে উঠে গিয়েছে এই মুহূর্তে যা পরিস্থিতি সারা দেশে বিজেপি দুশো পার করবে কিনা এই নিয়ে দুশ্চিন্তায় আছে খোদ বিজেপি মানে যারা সমীক্ষক সংস্থা তারা টিভিতে একরকম দেখাচ্ছে সমীক্ষা একরকম হচ্ছে আবার যারা একদম আমাদের মতন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করি আমরা তারা আমরা যারা সমীক্ষা করে দেখছি ফল একেবারে উল্টো আমরা বলছি পশ্চিমবাংলায় বিজেপি দশটার বেশি আসর পাবে না পাবে না লিখে রাখুন যদি না ইভিএম এ গড়বড়ি হয় ইভিএম গড়বড়ি হওয়ার চান্স আছে কারণ দেখুন প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিন ধরে ভোট চলবে প্রথম দফার ভোটে যে ইভিএম এ ভোট হয়ে গিয়েছে সেইগুলো কিন্তু আগলে রাখতে হবে আগামী ছেচল্লিশটা দিন ভূত বুঝুন এই ছেচল্লিশ দিন এক নাগারে রাজনৈতিক কর্মীদের পাহারা দিতে হবে ইভিএম ভরসা নেই সেন্ট্রাল ফোর্সের উপর ভরসা নেই উত্তরপ্রদেশে দেখেছেন কিভাবে গাড়ি গাড়ি করে ইভিএম পাচার হয়েছে ভোটের পরে ইভিএম বদলে দেওয়া হয়েছে এমনিতেই তো উনিশ লাখ ইভিএম গায়েব সে ইভিএমগুলো ভোটে ব্যবহার করা হচ্ছে কিনা তা কেউ জানে না নিশ্চিত করে বলছে না নির্বাচন কমিশন পর্যন্ত আমরা আপনাদের ফোন কল নেব আমরা ফোন লাইন খুলে দিচ্ছি আপনারা ফোন করতে পারেন আমাদের আমরা নাম্বারটা ডিসপ্লে করছি সেই নাম্বারটা আপনারা ফোন করুন এবং সেই নাম্বারে ফোন করলে আপনাদের সাথে আমরা কথা বলতে পারবো আপনারা ইভিএম নিয়ে মতামত দেবেন নাম্বারটি হচ্ছে সিক্স বলতে বলতে একটি কল এসে গিয়েছে হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন নমস্কার প্রবীণ বাবু পারিজাত বলছি হ্যাঁ বলুন প্রবীণবাবু আজকের যে টপিকটা বিজেপির ইভিএম ভরসা কে হলাম প্রথম কথা বলি দুর্দান্ত নাম রেখেছেন টপিকটায় মানে অসাধারণ আর সেকেন্ড কথা হচ্ছে অবশ্যই ফার্স্ট প্রথম যে দফার ভোট সেটা হয়ে গেল আশা করা যাচ্ছে যে মানুষ তার জনমত ঠিকঠাক দিচ্ছে এবং আপনার তো এটাও জানতে পারলাম যে ইভি যেটা আপনার ভিভি যে ব্যাপারটা সেটা খুব তো প্রবীণ একটা কথা বলি বিজেপির কাছে ইভিএম ভরসা তো অবশ্যই তার কারণ হচ্ছে এই গত পরশু দিনের আগের দিন ইন্ডিয়ান আনএমপ্লয়মেন্ট যে রিপোর্ট সেটা বেরিয়েছে পরশু দিনের আগের দিন চার দিন আগে একদম তো আগে যে রিপোর্টটা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ান আনএমপ্লয়মেন্ট রেশিও 7.6% বেড়ে গিয়ে 37.6% কারেন্ট নাও একদম তার মানে আমি ধরে নিতে পারি যে সর্বকালে সর্বোচ্চ হ্যাঁ তার মানে আমি ধরে নিতে পারি যে প্রত্যেক 4 জনের মধ্যে থেকে একজন আমরা বেকার হয়ে বসে আছে এটাই বলছে আরো প্রপার্টি যদি বলি তো তিনজনের মধ্যে থেকে একজন বেকার হয়ে বসে আছে এর মধ্যে আবার এর মধ্যে আবার টোয়েন্টি হচ্ছে গ্রাজুয়েট ভালো করে মনে রাখবেন যারা গ্রাজুয়েট হয়ে বসে আছে বাকি যেটা রিমেনিং রয়েছে তার মধ্যে ধরুন যারা টুয়েলভ ফেল বা ধরুন আফটার টুয়েলভ যারা পড়ছে না বা ধরুন যারা স্কুল ড্রপ সেগুলো কাউন্টেড হয় এই রিপোর্টটা ঠিক আজ থেকে চার দিন আগে বেরিয়েছে তার মানে আমি ধরে নিচ্ছি যে প্রতিভাবো আমরা তো এখন অনেক রকম টপিক নিয়ে আলোচনা করি যে ইন্ডিয়া আজকে জাতপাত নিয়ে রাজনীতি হচ্ছে ইন্ডিয়া আজকে হিন্দু মুসলমান দাঙ্গা হচ্ছে তার থেকে বড় কিন্তু ইস্যু এইটা হতে চলেছে আগামী দিনে যে বেকারত্ব এবং রেটে আমরা এখন 87th পজিশনে দাঁড়িয়ে আছি যেটা 2014 তে আমরা ছিলাম 46 এ তার মানে অলমোস্ট আমরা ডবল ডিক্লাইন করে গেছি ভালো করে ভেবে দেখুন যে গ্যাসের দাম চারশো টাকা হতে সত্তর বছর লাগলো সেই গ্যাসের দাম দশ বছরের মধ্যে বারোশো টাকায় পৌঁছে গেল যে তেলের দাম ষাট টাকা হতে বছর সেই দাম আজকে ইন্ডিয়াতে যা যা কিছু ডেভেলপমেন্ট হয়েছে আমি যদি ধরে নি দু হাজার চোদ্দ অব্দি যদি কিছু নাও হয়ে থাকে তাহলে আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী আছেন আমি আজকে একটা জিনিস পড়ছিলাম উনি যখন আপনার এই ইস্ট ওয়েস্ট মেট্রো যেটা আপনার গঙ্গার তলা দিয়ে যে মেট্রোটা যখন উদ্বোধন হয়েছে উনি নিজে বলেছিলেন যে উনিশশো সালে উনি যখন প্রথম কলকাতাতে আসেন তখন উনি দেখেছিলেন মেট্রো কাকে বলে তার মানে আমি কি এটা ধরে নেব যে উনি তো নিজেই বলেছেন দু আগে ভারতে কিছু হয়নি তাহলে উনি দু সালে মেট্রোটা কি করে দেখলেন আমি আপনাকে আমি আপনাকে এবার পাল্টা প্রশ্ন করি আপনি বলছেন যে ডেভেলপমেন্ট হয়নি আনএমপ্লয়মেন্ট আছে নিঃসন্দেহে আছে সারা পৃথিবীতে আছে ভারতে আছে পশ্চিম পশ্চিমবাংলাতেও আছে কিন্তু ডেভেলপমেন্ট হয়নি কেন বলছেন তিনশো সত্তর ধারা বাতিল হয়েছে আহ আপনার তিনশো সত্তরের কথাটাতেই বলি আপনাকে একটু আমি ইন্টারেপ্ট করছি তিনশো সত্তর ধারা বাতিল হয়েছে বলে যে ভ্রান্ত প্রচারটা হচ্ছে এটা সবার জেনে রাখা উচিত তিনশো সত্তর ধারার দুটো সেকশন আছে থ্রি এ থ্রি বি শুধু থ্রি সেভেনটি বিটা রিমুভ করা হয়েছে তার মানে হচ্ছে বহিরাগত কেউ কাশ্মীরের বা জম্মুতে গিয়ে জমি কিনতে পারবে না সেই আইনটাকে রিমুভ করা হয়েছে এটা কিন্তু সবার জেনে রাখা উচিত যে থ্রি সেভেনটি রিমুভ হয়েছে থ্রি সেভেন্টি রিমুভ হয়ে যেসব অন্ধভক্তরা বলছে তাদের তো সবার আগে এটা জানা উচিত থ্রি সেভেনটি দুটো সেকশন আছে একদম তার মধ্যে শুধু থ্রি সেভেনটি বিটা রিমুভ করা হয়েছে তার মানে হচ্ছে আপনি কাশ্মীর বা জম্মুতে গিয়ে জমি কিনতে পারবেন এবং অলরেডি আপনাকে বলে রাখি কাশ্মীর আর জম্মুর যে জমি আছে এইটি পার্সেন্ট জমি তো অলরেডি কন্ট্রাক্টেড হয়ে গেছে আদানি গ্রুপকে আপনাকে আমি বলে রাখি একটু ইনফরমেশন দিই আপনার জন্য এবং দর্শকদের জন্য যে ভারতে প্রথম লিথিয়ান আয়রন ব্যাটারি তৈরি হতে চলেছে হ্যাঁ যেটা কাশ্মীরে পাওয়া যায় বড় একটা খনি পাওয়া গিয়েছে কাশ্মীর এবং এই পুরো খনিটা এই তুলে দেওয়া হচ্ছে আদানিদের হাতে প্লিজ বলুন অলরেডি এইটি পার্সেন্ট প্লটিং হয়ে গেছে তাই এইটি পার্সেন্ট প্লটিং হয়ে সেটা আদানি আদানি এনার্জি রিসোর্সেস এর কাছে চলে গেছে কন্ট্রাক্টটা আরেকটা আপনাকে কথা বলি প্রবীর বাবু আমাদের দেশ মোটামুটি উনত্রিশটা রাজ্য আর সাতটা ইউনিয়ন টেরিটরি নিয়ে আমাদের দেশ এখন অবধি যেটুকু আমি জানি এবার তারপর কি হয়েছে বলতে পারবো না তো আমি এটা ধরে নেব যে আমাদের দেশের প্রত্যেকটা রাজ্য দেশেরই একটা পার্ট কোনো রাজ্যের ডেভেলপমেন্ট হওয়া মানে সেটা দেশের অগ্রগতি তাহলে কেন যখন আমাদের পশ্চিমবঙ্গের সবুজ সাথী কন্যাশ্রী বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয় সেখানে মমতা ব্যানার্জিকে যেতে দেওয়া হয় না দেশের নামে তো উজ্জ্বল হচ্ছে আর সবুজ ইউনিয়ন অফ স্টেটস এটা রাজ্য মিলে একটা দেশ অবশ্যই বলেছেন পশ্চিমবাংলায় যদি আহ পশ্চিমবাংলায় কেন ধরুন পাঞ্জাবই ডেভেলপমেন্ট এই যে সবুজ বিপ্লব ঘটে গেছে পশ্চিম ভারতে বিশেষ করে পাঞ্জাব হরিয়ানাতে এটা তো আমাদের দেশের গর্ব এবং আপনি ঠিকই বলেছেন পানিজাত যাচ্ছেন আপনার সাথে আমি একেবারে সহমত যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিদেশে পুরস্কৃত করলে আমাদের দেশের প্রশাসন তাকে যেতে পর্যন্ত দেন না এটা হরিজার এবং একটা জিনিস জানিনা প্রবীর বাবু আপনারা লক্ষ্য করেছেন কিনা আপনি তো মিডিয়ার সাথে যুক্ত এত বছর এবং আপনাদের ও সবার আগে বলে রাখি আপনাদেরকে করেছে যে আপনাদের এর প্রেডিকশন মিলে গেছে খুব ভালো হবে তো সেটা যারা আপনাদের চ্যানেলের উপর আঙুল তোলে যে আপনারা চটি চাটা চ্যানেল বা আপনারা আহ কোন একটা দলের হয়ে কথা বলেন তাদেরকে বলে রাখি যে দু হাজার একুশের যে প্রেডিকশন আপনারা করেছিলেন এটা তো উইকিপিডিয়া স্বীকৃত করেছে এটা তো কোনো রাজ্য সরকারের স্বীকৃতি নয় যে আপনাদের প্রেডিকশন একদম মিলে গেছে হুবহু যা আপনারা বলেছিলেন তার নাইনটি নাইন মানে নাইনটি আপনারা অ্যাকিউরেট করতে পেরেছেন এটা একটু ইনফরমেশন দিয়ে রাখি এরপরে একটা কথা বলি প্রবীরবাবু আপনি যে বলছেন যে ডেভেলপমেন্ট হয়নি বা কি আপনি তো মিডিয়ার সাথে যুক্ত আপনি একটু দু হাজার সিনারিওটা মনে করুন যখন বিজেপি হায়েস্ট সিট নিয়ে আসলো এবং অটোমেটিক্যালি তখন মোদি মোদি মোদিময় দেশ হয়ে গেছে মোদি ফেস ছাড়া আর দেশে কিছু চলছে না আপনি যদি তখন দেখেন ওই টাইমে তো জাস্ট ইউটিউব মিডিয়া গুলো একটু একটু করে উঠছে তথাকথিত মানে মেন মিডিয়ার বাইরে গিয়ে ধরুন ইউটিউব আছে বা অনেক রকম ধরুন ওয়েব মিডিয়া যেগুলো সেগুলো আস্তে আস্তে উঠছে সেই টাইমে আমি যদি আপনাকে একদম আপনাকে যদি কোনোদিন উপায় থাকে আমি নিশ্চয়ই এগুলো আপনাদেরকে দেখাবো বসে ফেস টু ফেস কোন কোন চ্যানেল যারা সেই টাইমে ধরুন লাইভ করতো তাদের মোটামুটি এক একটা লাইভে পনেরো হাজার ষোলো হাজার ভিউয়ার্স রয়েছে কোনো কোনোটা তো লাভ ছাড়িয়ে গেছে এবং কমেন্টের বন্যা জয় শ্রীরামের বন্যা মোদি জিন্দাবাদের বন্যা বিজেপি ভরে গেছে কিন্তু জবে থেকে শাহীনবাগে কৃষক আন্দোলনটা হলো জবে থেকে এমএসপি পির আন্দোলনটা হলো কৃষকদের উপর জল ছড়া হলো কৃষকদের উপর ওয়াটার বম্বিং করা হলো টিয়ার গ্যাস ছড়া হলো আপনি যদি তার পরবর্তীকালের সিনারিওটা দেখেন আমি নাম না করেই বলছেন কোনো চ্যানেলের নাম নেব না যেটাকে ধরে নেওয়া হয় মোটামুটি বাংলা তথা দেশের সব থেকে বড় চ্যানেল যেটা না পড়লে আপনি পিছিয়ে পড়বেন এগোতে পারবেন না তাদের এই মুহূর্তের যদি সিনারিও বলি আপনি লাস্ট তিন বছরে তাদের ইউটিউবে যত ভিডিও আছে সেগুলোর ভিউ দেখুন তাদের যদি কমেন্ট সেকশনে আমি আপনাকে একটা পার্টিকুলার চ্যানেলের নাম নামিয়ে বলছি সেই চ্যানেলের যিনি এডিটর আছেন বা সিও আছেন তিনি সবাইকে নাম ধরে বেশ কম্বি তম্বি করেন খুব হুঙ্কার ঠুঙ্কার দেন অনেক কিছু ব্যাপার স্যাপার আছে তাদের তাদের আমি কিছুদিন আগে কমেন্ট সেকশন গুলো চেক করছিলাম দেড় হাজার কমেন্টের মধ্যে দুশো একান্নটা কমেন্ট ভিজিবল বাকিগুলো হাইট করা কোন একটি বড় নেটওয়ার্কের চ্যানেল ইন্ডিয়াতে মানে যাদেরকে না পড়লে আপনি হয়তো পিছিয়ে পড়বেন সেই চ্যানেলে কমেন্ট সেকশনে চোদ্দ হাজার কমেন্টের মধ্যে সাড়ে সাতশো ভিজিবল বাকি সবকটা হাইট করা তো কেন এই হাইট করাটা কি দরকার পড়ছে কি এমন আছে ওই কমেন্টে যে আপনাকে কমেন্ট হাইট করতে হচ্ছে এবং লেটেস্ট আপনাকে একটা নিউজ দিয়ে রাখি কিছুদিন আগে আমি একজন ইউটিউবার আছে সে খুব আমাদের দেশের যে রুলিং পার্টি তার হয়ে প্রচুর ভিডিও করে অন্যান্য জার্নালিস্টদেরকে খুব হেও করে ছোট করে অনেক কিছু বলে তার পেজে গিয়ে আমি একটা কমেন্ট করেছিলাম এবং অবশ্যই বুঝতে পারছেন আমি খুব ফ্যাক্টফুলি কমেন্টটা করেছি তো আমি পরশু যখন খুলে দেখি কমেন্টটাও মানে হাইট করা হয়ে গেছে তার মানে কোথাও গিয়ে আমরা এটা ধরে নিচ্ছি মানুষ কিন্তু এবার প্রতিবাদটা করছে কিন্তু প্রবলেমটা হচ্ছে প্রতিবাদটা করবে কোথায় সেই প্ল্যাটফর্মটা পাচ্ছে না যার জন্য যাচ্ছেন আমরা কিন্তু এই কারণেই এই যে আপনি আমাদের সাথে কথা বলতে পারছেন বা অন্যান্য দর্শকরা কথা বলতে পারছেন এই কাজটাই আমরা করছি যে সাধারণ মানুষ তার মনের কথা বলার জায়গা নেই আমরা এই জন্য এই প্ল্যাটফর্মটা খুলে দিয়েছি প্ল্যাটফর্ম খুলেছি শনিবার রাত নটা থেকে দশটা যাতে আপনারা সাধারণ দর্শকেরা সরাসরি কথা খুব ভালো করেছেন কিন্তু এটা তো দেখুন একটা প্ল্যাটফর্ম দিয়ে তো হবে না আপনাদের যদি চ্যানেলের কথা বলি আপনাদের চ্যানেলের অ্যালগোরিদমটাকে তো ইউটিউব তুলছে না আপনাদের এত ভালো ভিউ আসছে কিন্তু কোথাও গিয়ে তো সেই পজিশনটা যেতে পারে আপনি কেন যে কটা প্রোটেস্টেড মিডিয়া আছে যে কজন মোটামুটি প্রোটেস্ট করে ভিডিও করছে আজকের ডেটে কাউকে ইউটিউব ব্যালগরিদমে আনছে না এবং আমি তো যতদূর আমার কাছে খবর আছে হয়তো ইউটিউবের উপরও ব্যানিং এর কোন প্রসেস এরা অলরেডি শুরু করে দিয়েছে যাতে ইউটিউব মিডিয়াগুলোকে দমানো যায় একটু ভাবে যাই হোক এইসব টপিকের থেকে বাইরে গিয়েই বলি প্রবীণবাবু সেটা হচ্ছে কোথাও গিয়েছে আমাদের দেশের রুলিং পার্টি একটু হলেও যে ব্যাকফুটে আছে তার প্রধান কারণ হচ্ছে তারা প্রত্যেকটা স্টেটে যে টার্গেট ঠিক ভোটের এক সপ্তাহ আগে গিয়ে সেই টার্গেট তারা রিডিউস করছে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ব্যাপারটা কোথায় কবি বাবু আমাদের ওয়েস্ট বেঙ্গলে অন্যান্য রাজ্যের তুলনায় না ফ্লোটিং ভোটটা কম বিজেপি দেখবেন মূলত যে যে স্টেটে জিতেছে সেখানে কিন্তু ফ্লোটিং ভোটটার জন্যই জিততে পেরেছে যে অন্য দল থেকে ফ্লোট করে এসে সে পেয়েছে বলেই সে জিতেছে এবার আমাদের স্টেটের ব্যাপারটা কি হচ্ছে কোথাও গিয়ে তো বাঙালিদের মধ্যে ওই দল বদলু টাইপের মেন্টালিটিটা কম আছে এখনো বা দেখবেন প্রত্যেকটা পার্টির একটা স্ট্যাগনেন্ট ভোট ব্যাংক আছে সে রুলিং এই থাকুক আর সে অফ বিটি থাকুক তার একটা স্ট্যাগনেন্ট ভোট ব্যাংক আছে এবং যদি আপনি লাস্ট আমাদের যে টু থাউজেন্ড নাইনটিন এর যদি লোকসভারই পার্সেন্টেজ দেখেন বা বিধানসভার পার্সেন্টেজ দেখেন তাহলে দেখবেন বিজেপির কাছে যে ভোট পার্সেন্টেজটা গেছিল সিপিএম এর থেকে কেটে পার্টিকুলারলি সিপিএম এর ভোটটাই কেটে বিজেপির কাছে গেছিল সেই ভোটটা কিন্তু আস্তে 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 ব্যাক করতে শুরু করেছে এই জটিং ভোট ব্যাংকটা যদি জিরো হয়ে যায় জিরো না হয়ে যদি সিক্সটি পার্সেন্ট ব্যাক করে তাহলে কিন্তু বলা যাচ্ছে পুরো গেমটা ঘুরে যাবে সেকেন্ড হচ্ছে প্রবীর আপনি যে কটা আমাদেরকে বলা কি হয় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে আমি যদি মোদী বাবুর কথাই বলি উনি দু হাজার আগে বললেন যে দেশের কাউকে আমি গরিব থাকতে দেব না এই ফ্রি ফ্রিতে জিনিস দেওয়া হচ্ছে দেশকে দরিদ্র করার সব বড় উপায় এটা উনি নিজে দু হাজার উনিশের ভোটের আগে নিজে বলেছিলেন তারপর কি দেখা গেল দু হাজার পর উনি নিজে প্রত্যেকটা স্টেটে ফ্রি 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 করে জিনিস ডিস্ট্রিবিউট করছেন তার মানে তো আপনি নিজের কথাতেই তো নিজে স্ট্যাগনেন্ট থাকতে পারছেন না না আমরা আমরা বোধহয় আলোচনা থেকে খানিকটা সরে যাচ্ছি আমরা আমরা আমাদের মনে হয় যে আমরা আজকে যে বলছি যে ইভিএম এ ভরসা এই বিষয়ে একটু আমি আসছি কেন বললাম এটা বলছি আপনাকে তো ইভিএম কে ভরসা করার পিছনে এই একটাই কারণ প্রবীর বাবু তার কারণ হচ্ছে উনি তো সেলফ সাফিসিয়েন্ট নন ভোটটাকে জেতাতে তো কোনো না কোনো ছলে বলে কৌশলে তো ওনাকে ভোটের বৈতরণীটা পার হতে হবে আপনি যখন ভোটের ময়দানে দাঁড়াবেন হয় আপনাকে আপনার যে প্রকল্প আছে তা দিয়ে জিততে হবে বা আপনাকে জিততে হবে যেটা ওনারা করে থাকে এবার ব্যাকাপথে যদি জিততে হয় তাহলে অটোমেটিক্যালি ইভিএম ভরসা কিন্তু কোথাও গিয়ে আমার যেটা মনে হয় প্রবীর বাবু এইবার হয়তো জনগণ তার মতামতটা নিজেরা ঠিক বুঝে বুঝেওছে আর দেবেও হয়তো আশা করা যাচ্ছে সেখানে গিয়ে হয়তো আমরা অপেক্ষায় থাকব সেটা করবে না 4 জুন আমরা আপনার কথা প্রতিফলন কতটা ঘটে সেটা দেখার জন্য নিশ্চয়ই অপেক্ষা করব অনেক কথা বললেন আপনাকে ধন্যবাদ মানে আমাদের সমৃদ্ধ করার জন্য পরিহাসেনকে ধন্যবাদ আমরা আজকের আলোচনায় ফিরি আলোচনায় ইভিএম গড়সা কেন মরিয়া হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি অধিকে যতবার ভারতীয় গণতন্ত্রের ওপর আঘাত এসেছে বা সরতন্ত্র কায়েমের চেষ্টা হয়েছে প্রতিবার প্রতিবার কিন্তু আমরা দেখেছি সুপ্রিম কোর্ট এগিয়ে এসে ভারতীয় গণতন্ত্রকে রক্ষা করেছে এবারও কিন্তু দেশের মানুষ তাকিয়ে আছে সেই সুপ্রিম কোর্টের দিকেই সুপ্রিম কোর্টে আমরা যে কথা বলেছিলাম যে ভিভি ব্যাট স্লিপ ভোটারকে নিজের হাতে দিতে হবে অর্থাৎ ফিজিক্যালি ভোটার নিজে দেখতে পাবে তিনি কাকে ভোট দিচ্ছেন ওই যন্ত্রের মাধ্যমে শুধু না যন্ত্র নির্ভরতা থেকে ফিজিক্যালি মানুষ ভোট নিয়ে ভোট দিয়ে ভোটের স্লিপ বাক্সে ফেলবেন তবেই সেটা মানে গ্রাহ্য ভোট হবে আমরা জানি না যত শিগগিরই সম্ভব যদি এই নিয়ে মানে আলোকপাত করেন বা এই নিয়ে বিচার পর্যবেক্ষণ দেন সুপ্রিম কোর্ট তাহলে দেশের গণতন্ত্র এবার রক্ষা হবে যাই বলতে বলতে কল হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন পবিতা নমস্কার আমি কাদের বলছি কাদের মল্লিক মুম্বাই থেকে বলছি প্রতিনিয়ত আপনার আমি এই চ্যানেল দেখি আমাকে খুব ভালো লাগে তো আমার একটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে বিজেপির তো ইভিএম এটাই বেঁচে আছে সব থেকে লাস্টে এটাই পড়ে আছে ওনার কাছে যে ইভিএম মেশিন ছাড়া ওনাদের কুচি আর কি অন্য কিছু বিকল্প নেই সব সব পাস হয়ে গেছেন তবে এবারে লাস্ট একটাই বেঁচে আছে যেটা ওদের হাতিয়ার করে বসে আছে ওনারা তবে যেভাবে ওভারঅল ইন্ডিয়াতে বিরোধী মানে বিজেপি বিরোধী এক ডঙ্কা বেজে গেছে আমার তো মনে হয় না যে কিছু চেষ্টা করার পরেও কাদের মল্লিক আমি আপনাকে একটা কিছু প্রশ্ন করছি একটা প্রশ্ন করছি আপনি তো মুম্বাইতে আছেন মহারাষ্ট্রের পরিস্থিতিটা একটু বলুন খুব খারাপ খুব খারাপ খুব খারাপ মানে এটা কার পক্ষে খারাপ মানে মানে শিন্দের পক্ষে খারাপ নাকি বিজেপির পক্ষে খারাপ নাকি উদ্ধব ঠাকুরের পক্ষে খারাপ না শরদ পাওয়ারের পক্ষে খারাপ মানে মুম্বাইতে দেখুন মুম্বাইতে যেভাবে বিরোধী মানে প্রকাশে করে না যেভাবে কিন্তু মারবাড়ি হোক গুজরাটি হোক যেসব ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী এখানে আছে অন্তর থেকে এত মানে মানে দুর্বল হয়ে আছে আর এত মানে ওর বিরোধী করছে বিরোধী আছে যার কারণে এখানে যারা আমরা আহ মানে কর্ম কর্মক্ষেত্রে এখানে থাকতে হয় আমাকে কর্মচারী হিসেবে আমাকে এখানে কাজ করতে হয় এমপ্লয়ী হিসেবে আমি থাকি এখানে কো গভীর থেকে আমি বুঝতে পারি আমরা যতটুকু জানতে পেরেছি মানুষ প্রচুর খিত্ত হয়ে আছে প্রতি প্রচুর খিত্ত এত খিত্ত যেটা ফোকাস করতে পারে না আর কিছু কিছু মানুষ সঙ্গে আমরা পরিচিত কি মনে হয় যে এটা ভোট বাক্সে প্রকাশ করবে না 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 এটা তো হতেই পারে না এখানে তো 60% এখানে আমরা দেখতে পাচ্ছি যে 60 70% না ওর বিরোধী 60 70% মানে বিজেপি বিরোধী বলছে হ্যাঁ হ্যাঁ কেন না এখানে যে বড় বড় ব্যবসায়ী যারা মারवाड़ी হোক গুজরাটি হোক উনারা একদম বিরোধী আর কিছুদিন আগে আমি சூரத் গিয়েছিলাম সুরাতে উনাদের উনাদের যে মানে ভোট ব্যাংক উদা যে ভোট ব্যাংক পুরো বিরোধী আছে ওখানে পুরো বিরোধী যে ধন্যবাদ কাদের মল্লিক অনেক ধন্যবাদ আপনি আমাদের অনেক তথ্য দিলেন একটা তথ্য আমি দর্শকদেরও দিয়ে রাখি মহারাষ্ট্র থেকে বেশ কিছু বড় প্রজেক্ট নরেন্দ্র মোদি সাহেব নিয়ে গিয়েছেন গুজরাটে যেগুলো মহারাষ্ট্র হওয়ার কথা ছিল মহারাষ্ট্রের লোকে চাতribাকরি হওয়ার কথা ছিল সেইটা নিয়ে গিয়েছেন তিনি গুজরাটে এবং আপনারা জানেন মারাঠি অস্মিতা বলে একটা কথা আপনারা নিশ্চয়ই সবাই পরিচিত মারাঠিরা তাদের সাথে মানে মারাঠি ভাষা মারাঠি সংস্কৃতি তারা কিন্তু সযত্নে রক্ষা করে এবং এটা কিন্তু মারাঠি অস্মিতায় প্রচণ্ডভাবে প্রভাব ফেলেছে আগামী নির্বাচনে এই মাসুল কিন্তু দিতে হবে বিজেপিকে কে নরেন্দ্র মোদীকে মহারাষ্ট্র আমরা অন্যান্য রাজ্য নিয়েও আলোচনা করবো যদি কেউ ফোন করেন অন্য রাজ্য থেকে নিশ্চয়ই সেটা পড়ব হ্যাঁ কারণ এই যে নিয়ে আলোচনা করছি আমরা ইভিএমই কেন ভরসা কারণ আর কিছু নেই পারি যাচ্ছেন প্রথমেই ক্লিয়ার করে দিলেন যে খড়কুটোর মতন ইভিএম ধরে বাঁচতে চাইছে কিন্তু মানুষ যদি রুখে দাঁড়ায় যদি মানুষ রুখে দাঁড়ায় এই আটত্রিশ শতাংশ ভোট পেয়ে সারা দেশের মধ্যে একচ্ছত্র আধিপত্য এবং একনায়কতন্ত্র চালানো ভারতীয় জনতা পার্টি কিন্তু এবার মুছে যাবে মানুষ কিন্তু এবার ঘুষতে শুরু করেছেন যে পারিজাত যাচ্ছেন প্রথমেই বললেন যে আমাদের গ্যাসের সিলিন্ডারের দাম ষাট বছরে হতে লেগেছে চারশো টাকা আর মাত্র দশ বছরে সেটা তিন গুণ বেড়ে গিয়েছে তাহলে আমরা কোন দেশে আছি কিসের আছে তিনি বলতে বলতে ফোন কল এসে গিয়েছে হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো আমি কৃষ্ণা ঘোষ বলছি রিশিয়া থেকে বল মোদী বিজেপি সরকার ওদের বিজেপি পার্টি আর নরেন্দ্র মোদী ওদের ইভিএম ছাড়া তো কোনো রাস্তাই নেই রাস্তায় ব্যালটে হলে তো ওরা জিততে পারবে না এখন ওদের মরিয়া অবস্থা ওরা বুঝে গেছে একবার যদি আমরা পাওয়ার থেকে বেরিয়ে যাই ও হয়তো কোর্টের মুখোমুখি ওদের হতেই হবে বেশিরভাগ নেতাদের কোর্টের মুখোমুখি হতেই হবে কারণ ওরা অনেক বেআইনি কাজ করেছে ওরা তো চাষিদের যে ইন্সুরেন্স ছিল চাষিদের জন্য যে ইন্স্যুরেন্স ছিল সেখানে তো ফিফটি সেভেন চুরি করা হয়েছে সমস্ত প্রাইভেট প্রাইভেটে যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেই কোম্পানিগুলো সমস্ত প্রিমিয়াম চুরি করে নিয়েছে মানে সেখানে আইসাইসে প্রুডেন্সিয়াল তারপরে সকলে মিলে চুরি করেছে ইন্স্যুরেন্স সেক্টরটা এরকম বারোটা বাজিয়ে দিচ্ছে চাষিরা সুইসাইড করতে বাধ্য হচ্ছে আর এই ইভিএম এর মাধ্যমে এদের না জিতে উপায় কি এ তো ওয়েস্ট বেঙ্গলে সুবিধা নেই কারণ ওয়েস্ট বেঙ্গলের পাবলিক তো বুঝে গেছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের যা যা সুবিধা দিচ্ছে সেগুলো কিচ্ছু থাকবে না ইউপিটা এতদিনে বুঝেছে যে আমরা খুব ভুল করেছি আদিত্য যোগী আদিত্যনাথ নাথকে এনে ওরা বলছে ইউপি গভর্নমেন্ট মুলায়ম সিং এবং অখিলেশ যাদব ওদের দু হাজার টাকা করে পেনশন ছিল একটা ইউপি সেটা ওরা পেত সব এসে বন্ধ করে দিয়েছে ওরা ওদের যখন বাচ্চারা জন্মাত সেখানেও নাকি ইউপি গভর্নমেন্ট ওদের তেরো হাজার টাকা করে দিত তারপরে ক্লাস ফাইভে উঠলেও ওদের কিছু টাকা পয়সা ছিল সব এদের এখন ওরা বুঝতে পারছে ওয়েস্ট বেঙ্গল তো আগে বুঝে গেছে না সেই জন্যই এখন এখানে সব কিছু এখানে আপনাকে আপনাকে জানাই এবং আমাদের দর্শকদের জানাই সম্প্রতি কোচবিহার থেকে একটা খবর এসেছে কোচবিহারে বিজেপির এক নেত্রী বক্তৃতা করার সময় বলেছেন যে তারা ক্ষমতায় এসে আসলে লক্ষ্মীর ভান্ডারটাকে তুলে দেবেন আপনি যেটা বলছেন উত্তরপ্রদেশে তুলে দেওয়া হয়েছে পশ্চিম পশ্চিমবাংলাতেও যে মায়েরা বোনেরা এক হাজার টাকা বারোশো টাকা করে পাচ্ছেন সেটা তারা তুলে দিতে চাইছেন ভাবুন একটা কোথায় আমরা যেতে চলেছি এই রকম মানুষদের জনপ্রতিনিধি নির্বাচন করে প্লিজ বলুন তাইনাই বলছে সে কারা সকলে আমাদের এখানে যেমন অনেকেই পেতো ওদের মাথায় সেটা কিন্তু পেয়েছে ওরা ওরা বন্ধ করে দিয়েছে মানে ওরা যা যা সুবিধা পেতো অখিলেশ যাদবের আন্ডারে মুলাইম সিং এর আন্ডারে ওগুলো সব বন্ধ করে দিয়েছে সেই নিয়ে খাপ আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আগেই আমরা বুঝে যাচ্ছি যে আমাদের সুবিধাগুলো কেড়ে নেবে ঠিক ঠিক বলেছেন অনেক ধন্যবাদ কৃষ্ণদেবী আপনি আমাদেরকে ফোন করে অনেক তথ্য দিবেন অনেক কথা হলো আমরা আসব আমাদের আলোচনায় তবে ছোট্ট একটা বিরতির পর জয়গুরু রত্নভাণ্ডার জ্যোতিষ এখানে গোল্ড মেডলিস্ট জ্যোতিষী বসেন হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায় সান বেলঘড়িয়া রানী পার্ক বটতলা দু নম্বর রেলগেটের নিকটে নাইন এবং নাইন যখন হাতের কাছে অন্যটা কেনই বাকিনি আজবা আমরা ফিরলাম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের দর্শকের দরবার অনুষ্ঠান চলছে ভোটের হাওয়া বহু মানুষ মেসেজ করেছেন দেখতে পাচ্ছি সবার মেসেজ সম্ভব না কারণ আমরা ফোন কল নিচ্ছি যারা ফোন করতে চান তারা ফোন করতে পারেন সিক্স টু এইট নাইন ফাইভ এইট নাইন সেভেন ওয়ান সিক্স নাম্বারে আগে একটা ফোন নিয়ে নিই তারপর আসছি আলোচনা হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো হ্যালো অজিত বলছি হুমি থেকে এটাই বলছি যে বিরোধীরা এত প্রচার প্রচার এত করার কিছু করার দরকার নেই যদি হ্যাক করা যায় তাহলে বিরোধীদেরকে বলুন যে একটা ভালো হ্যাকার খুঁজছি বেকার এইসব লাভ নেই হ্যাকার খুঁজুন আপনারাও হ্যাক করে জিতে চান আলতু ফালতু মানে কোনো কন্টেন্ট নেই যা ইচ্ছা লোকে ফোন করে একতরফা দালালি হচ্ছে তাই তো ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য আপনি বিরোধীদের বলছেন ইভিএম হ্যাক করতে আপনি জানেন এটা বেআইনি কথা আপনার জানা উচিত ইভিএম হ্যাক করতে বলাটা কত বড় বেআইনি কথা আপনি জানেন না আপনার ফোন নাম্বারটা আমরা রেখে দিলাম আগামী দিন যদি কোনো আইনি ব্যবস্থা সরকার বা নির্বাচন কমিশন নেয় আমরা নিশ্চয়ই তাদের সহযোগিতা করব এই ধরনের বেআইনি মন্তব্য করবেন না ইভিএম হ্যাক করতে বলাটা বা অনুরোধ করাটা বা নির্দেশ দেওয়াটা একেবারেই বেআইনি অজিতবাবু আপনার জানা উচিত ছিল যাতে বলছেন বিজেপি হ্যাক করছে তাহলে বিরোধীরাও করুক যেই হ্যাক করুক বা হ্যাক হয় কি না আমি জানি না যেই হ্যাক করুক সেটা তো বেআইনি বিরোধীরা করুক বা সরকার পক্ষ করুক বেআইনি এই বেআইনি কাজ করতে বলাটাও বেআইনি আপনার নাম্বারটা আমরা সযত্নে রাখলাম যদি কখনো ইভিএম নিয়ে নির্বাচন কমিশন এই ভিডিও দেখে আপনার খোঁজ খবর চান আমরা নিশ্চয়ই দেব নাম্বারটা বদলে ফেলবেন না প্লিজ যাকে আমরা বলছি যে ইভিএম এ কেন ভরসা কারণ ইভিএম নিয়ে নানা প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্ট প্রশ্ন করছে সুপ্রিম কোর্টের মধ্যে কিন্তু প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্ট বলছে যে একশো শতাংশ বুথে ইভিএম ডেপ্লয় করতে হবে কেন বলল সুপ্রিম কোর্ট আগে তো মাত্র পাঁচ শতাংশ বুথে ইভিএম ডেপ্লয় তো ২৪ লক্ষ ইভিএম কেনা হয়েছে তাহলে পাঁচ ইভিএম কেন ব্যবহার হবে সারা দেশে তাহলে এত ইভিএম কেনা হলো আমাদের করের টাকা দিয়ে কার উদ্দেশ্যে কিসের জন্য কা কে লাভবান হলো এসব তো ভাবতে হবে বলতে বলতে কি ফোন কল এসে গিয়েছে হ্যাঁ বলছেন কোথা থেকে বলছেন কল্যাণ মুখার্জি ভবানীপুর থেকে বলছি আমি এখানে গত এক সপ্তাহে কিছু কথাবার্তা কানে যাচ্ছে কিছু বিজেপি আর এস এস যারা করেন বাঙালি তাদের নিজেদের কিছু কথাবার্তা তারা আমাদের সঙ্গে বলেন নিজেদের মধ্যে এটা বলছেন খুব কনফিডেন্টলি বলছেন যে হ্যাঁ এখানে তো এবারে একটা হিন্দু ভোট ও তৃণমূল পাবে না দক্ষিণ কলকাতায় নাকি সব হিন্দু ভোট বিজেপি পাবে এবং এই একজন এবারে তার মধ্যে কথা বলছে না গো এবারে একশো আশির বেশি বিজেপি পাচ্ছে না তুমি দেখে নিও একজন বললো শুনে এক ভদ্রলোক বলছো তুই ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখ চার তারিখ ভোট বেরোবে তো আমি এখানে লিখে রাখলাম চারশো ত্রি লেখ একশো আশি রেজাল্ট তো এত কনফিডেন্স লেভেল দেখেই আমার মনে হচ্ছে যে ওরা হয়তো এটাকে একটা নিয়ে বড় কিছু পরিকল্পনাতে রয়েছে আর কি সেই জন্যই এটা একটা ফোন মানে চিন্তার বিষয়ে কি হবে আলটিমেটলি যতই ভোট যাই হোক এটাই একটা ওদের হয়তো শেষ ইচ্ছা আর ধন্যবাদ আপনি অন্যের কথোপকথন শুনে বললেন আমরা সেই কথোপকথনের মধ্যে ঢুকবো না ব্যক্তিগত স্তরে কে কি বলছেন সেটা নিয়ে আমাদের সত্যি কিছু বলার নেই ধন্যবাদ কল্যাণবাবু আপনি ফোন করেছেন তবে একটা কথা বলি এরকম হাওয়া বা পারসেপশন তৈরি করা আজকে নতুন কিছু না পারসেপশন বহুবার তৈরি হয়েছে ভেঙে হচ্ছে 200 পার বলেছিল 77 এ আটকে গিয়েছে আমাদের একটা ছোট বিরতি আবার নিতে হচ্ছে আমরা ফিরে আসছি বিরতির পর যখন হাতের কাছে অন্যটা কেনই বাকি নি আজ বাঙালির ঘরে ঘরে জয়গুরু রত্ন ভান্ডার জ্যোতিষীমা এখানে গোল্ড মেডলিস্ট জ্যোতিষী বসেন হাই কোয়ালিটির আসল গৃহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায় স্থান বেলঘড়িয়া রানী পার্ক বটতলা দু নম্বর রেলগেটের নিকটে নাইন এবং নাইন সেরাই যখন হাতের কাছে অন্যটা কে কিনি আজ বাঙালির ঘরে ঘরে লাম বিরতির পর ইভিএম ভরসা বিজেপির কাছে এছাড়া আর অন্য কোনো উপায় নেই কারণ চারশো পার করার যে হুঙ্কার তারা দিয়েছেন সেই হুঙ্কার কিন্তু সেই সাতাত্তরেই আটকে যাওয়ার মতন অবস্থা হবে কারণ পশ্চিমবাংলাতেও তারা বলেছিলেন দুশো পার করব। তারা সাতাত্তরেই আটকে গিয়েছিলেন তো এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয় প্রত্যেকবার নির্বাচনের আগে দেখলেন না এইখানে নরেন্দ্র মোদী এসে বললেন বিয়াল্লিশে বিয়াল্লিশ আসন পাবো অমিত শাহ এসে বললেন প্রথমে বললেন পঁয়ত্রিশটা আসন পাব তারপরে বললেন না পঁচিশটা আসন পাবো তারপরে আবার খানিকটা চাঙ্গা করার জন্য বাড়িয়ে বললেন তিরিশটা আসন পাবো নিজেরাই দ্বিধাবিভক্ত আর এস এস এর সমীক্ষা আপনাদের আগে দেখেছেন আমাদের চ্যানেলে আর এস এস কী সমীক্ষা করেছে সেটা বাইরে চলে এসেছে বিভিন্ন চ্যানেল দেখিয়েছে আমরাও দেখিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেওছেন যে সর্বভারতীয় স্তরে যত সমীক্ষক সংস্থা আছে যারা গদি মিডিয়ার কভারেজ করে না এরকম সংস্থারা কিন্তু প্রত্যেকে বলছে বিজেপি দুশো পার করবে না আমরা একটু বাড়িয়ে বলেছি দুশো চব্বিশের কাছাকাছি যেতে পারে বিজেপি এবার এই পরিস্থিতিতে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে পাড়ায় পাড়ায় বিস্পার ক্যাম্পেনিং এর মাধ্যমে ফিস ফিস করে কানের কাছে আলোচনা করে এবার তো চারশো পার হবে এই যে কল্যাণবাবু ফোন করে বললেন তাকে কেউ বলছেন যে এখানে হিন্দু ভোট কোথাও যাবে না আপনি যদি পশ্চিম বাংলার বাসিন্দা হন এবং যদি আপনি হিন্দু হয়ে থাকেন আপনার ভোটটাও কি বিজেপিতে যাবে কি বলেন ফোন করে জানাতে পারেন বলতে बोलते কি ফোন কলেসে গিয়েছে কে বলছেন কোথা থেকে বলছেন আমি নাম বলি বলছেন আজবে যে এবিএন ডি নামটা বলুন আপনার নাম আপনার নামটা বলুন আগে বাবু শেখ বলছি বাবু শেখ বলুন হ্যাঁ আজবে যে এ কথা বলছেন খুব ভালো খুব ভালো অনুষ্ঠান কিন্তু আমার একটা বক্তব্য ছিল এটাই যে প্রতিটা মানুষ তার ভোটের যদি ওজনটা বুঝতেন ভোটের যদি দামটা বুঝতেন ভোটের যদি পাওয়ারটা বুঝতেন তাহলে সে প্রশ্ন করার হচ্ছে আর প্রশ্ন করলে আজকে যে আমাদের সঙ্গে যেসব লিডারশিপ নেতারা আসছে আর যেসব আমাদের সেন্ট্রাল থেকে নিয়ে সব জায়গায় যেসব প্রবলেম গুলো ক্রিয়েট করছে আমরা প্রশ্ন করতে শিখলে এরা কিন্তু ভয়ে পালাবে অতএব আমার অনুরোধ এটা যে আপনাদের মতন সোশ্যাল যে মিডিয়াগুলো এত খুব ভালো কাজ করছে ওর জন্য ধন্যবাদ কিন্তু বড় বড় মিডিয়াগুলো তো সব চাটুয়া মিডিয়া হয়ে গেছে তা আমার বক্তব্য এটা পাবলিককে আপনারা এই মেসেজটা বিশেষ করে দেন যে আপনার ভোট আপনার পাওয়ার সেটাকে চিনতে শেখায় যখন আমি আমার ভোটের পাওয়ার চিনতে শিখবো আমার সামনে যে লিডার যাবে তাকে প্রশ্ন করতে শিখবো আর প্রশ্ন করলেই সে কিন্তু তার মধ্যে ভুল থাকলে সে ভয়ে পালাবে ধন্যবাদ বাবু শেখ আমি বুঝতে পেরেছি আপনার কথা বুঝতে পেরেছি একটা কথা বলি যে দেশের প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রশ্ন উত্তর দেন না সাংবাদিকদের সাথে কথা বলেন না আমরা যারা আপনাদের সামনে সরকারকে চোখে আঙুল দিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরি আমাদের মতন মানে প্রশ্নের উত্তর দিতে চান না আমরা এনকে ডিজিটাল আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের প্রধানমন্ত্রীর দফতরে বহুবার মেল পাঠিয়েছি যে আমাদের একটা সাক্ষাৎকার দিন কিন্তু তিনি সাক্ষাৎকার দেবেন অক্ষয় কুমারকে আম কেটে খান না চুষে খান অর্থাৎ নেতারা প্রশ্ন ভয় পান মানে বিশেষ করে ভারতীয় জনতা পার্টির নেতাদের দেখছি তারা প্রশ্নের উত্তর দিতে চান না অমিত শাহের সাংবাদিক সম্মেলন বা যখন বিভিন্ন চ্যানেলগুলো কনক্লেভ করে দেখেছেন রীতিমতো ধমকান সঞ্চালকদের কারণ ধমকানোর পেছনে তার যুক্তিও আছে তিনি ধমকান কারণ তিনি সেই সঞ্চালককে কোনো না কোনো ভাবে তিনি নিজের করায়ত্ত করে রেখেছেন সঞ্চালকের চাকরি চলে যায় পূর্ণবসেন বাজপেয়ীর চাকরি চলে গেছে চাকরি চলে গেছে রবিশার শর্মা সাক্ষী যোশী রবিশ কুমার চাকরি ছাড়তে বাধ্য হয়েছে এই দেশের সাংবাদিকরা তারা টেলিভিশন ছাড়তে বাধ্য হয়েছেন আর নয় তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে কারণ তারা প্রশ্ন করেছিলেন বলে কিন্তু এখন তারা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া চালাচ্ছেন নিজস্ব ইউটিউব মিডিয়া চালাচ্ছেন রবিশ কুমারকে দেখুন রবিশাল শর্মাকে দেখুন বাজপেয়ীকে দেখুন এবং ধ্রুব রাঠি আপনাদের জানিয়ে রাখি ধ্রুব রাঠি কিন্তু বাংলাতেও চ্যানেল এনেছেন এবং আপনাদের অনুরোধ করব ধ্রুব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন অনেক কিছু জানতে পারবেন তো এই রকম অন্য চ্যানেলের বিষয়ে বলা উচিত না বলিও না কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি ধ্রুব মতন চ্যানেল রবিশ কুমারের মতো চ্যানেল আমাদের দেখা উচিত বলতে বলতে একটি ফোন কলে এসে গিয়েছে হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ নমস্কার দাদা আমি ইন্দুই চ্যাটার্জি বলছি হাওড়া সাঁতাগাছি থেকে বলুন হ্যাঁ বলছি যে ইভিএম সংক্রান্ত ব্যাপারটা তো আমরা সবাই জানি কিভাবে জালিয়াতি কিন্তু আজকে মানুষ তো ওদের বিরুদ্ধে তীব্রভাবে রায় দিচ্ছে কিন্তু এই রায় কি ফলপ্রসূ হবে আজকে গোটা ভারতবর্ষ যেভাবে সাফার করছে ভারতবর্ষ তো দিনকে দিন তালিবানি শাসনের দিকে এগিয়ে যাচ্ছে তাই না কিন্তু আজকে আমরা যখন ভারতবাসীরা রায় দিতে শুরু করেছি বিজেপির বিরুদ্ধে তখন এই ইভিএম জালিয়াতির মাধ্যমে ওরা বৈতরণী পার হয়ে যাবে না তো আজকে যখন সুপ্রিম কোর্ট যাদের উপর ভরসা করছে সেই ইলেকশন কমিশনার সেই ইলেকশন কমিশনের দুজন ব্যক্তি কিভাবে নির্বাচিত হচ্ছে সেও তো আমরা সবাই জানি গোটা ভারতবাসীরা জানি তাদের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হচ্ছে তাহলে এই সমস্ত কথাগুলো কি তাহলে আমাদের মনে সন্দেহ যাক যে সত্যি ইভিএম সমস্যা সমাধান হবে তো ইভিএম সমস্যা সমাধান হয়ে মানুষের সঠিক রায় আজকে দেখা দেবে তো এই আশঙ্কা তো আপনার মতো আমাদেরও সেখান থেকে তো এই অনুষ্ঠান করা প্রত্যেক মানুষ কিন্তু আশা আশঙ্কার দোলা চলে আছে কারণ ইভিএম সত্যিই কোনো কারসাজি করা হচ্ছে কি না কারণ উনিশ লক্ষ ইভিএম কিন্তু গায়েব হয়ে গিয়েছে ইলেকশন কমিশন নিজে ঘোষণা করেছে এই উনিশ লক্ষ ইভিএম এবারের ভোটে ব্যবহার করা হবে কিনা না কে জানে সে ইভিএমগুলো প্রিপ্রোগ্রাম করা আছে কিনা কে জানে কেরালায় একটি ঘটনা সামনে এসেছে যে কোনো প্রার্থীকে ভোট একটি ভোট দিলে বিজেপির পক্ষে দুটি ভোট যাচ্ছে সুপ্রিম কোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে তদন্ত চলতে থাকবে অনন্তকাল চলতে থাকবে আমরা ফল জানতে পারব না এরকম ভাবেই বারবার আমাদের জনমতকে আমাদের জনরায়কে শুধু মেশিনের কারসাজি দিয়ে বদলে ফেলা যাবে কেন ব্যালটে ভোট হবে না ধরুন ব্যালটে এত বড় দেশে ব্যালটে ভোট হলে গুনতে অনেক সময় লাগে মেনে নিলাম মেনে নিলাম তাহলে ভিভি প্যাটের স্লিপ যেটা কেটে পড়ে যাচ্ছে মেশিনের ভেতরে সেই স্লিপটা আমি হাতে পাবো না কেন আমি চোখে দেখবো না কেন যে হ্যাঁ আমার ভোটটা সঠিক সেটা গিয়ে আমি ভোট বাক্সে জমা দেব না কেন সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা চলছে জানি না সুপ্রিম কোর্ট ভোট চলাকালীন নতুন করে নির্দেশ দেবে কিনা যে ভিভিপ্যাটের স্লিপ ভোটারকে দিতে হবে দিলে ভালো আর না দিলে হয়তো তৃতীয়বারের জন্য এই সরকারি ক্ষমতায় আসবে যে চারশো টাকার গ্যাস দশ বছরে বারোশো টাকা হয়েছে সেই চারশো টাকার গ্যাস আগামী পাঁচ বছরে হয়তো চব্বিশশো টাকা হয়ে যাবে হতেই পারে বলছেন এরা বিকাশ করেছেন কিসের বিকাশ হয়েছে কার বিকাশ হয়েছে প্রধানমন্ত্রী নিজের বিকাশ হয়েছে তিনি কোটি টাকা দিয়ে গাড়ি কিনছেন আঠ আট হাজার কোটি টাকা দিয়ে প্লেনে চাপছেন এইসবগুলোর বিকাশ হয়েছে কিন্তু মানুষ সাধারণ মানুষের বিকাশ কি হয়েছে কি পেয়েছি আমরা এই সরকারের কাছ থেকে কি পেয়েছি প্রধানমন্ত্রী এসে গঙ্গাতলা দিয়ে মেট্রো উদ্বোধন করছেন কিন্তু এটা প্রধানমন্ত্রীর কাজ নয় এই কাজ তো শুরু হয়েছিল বহু বছর আগে তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বলা হচ্ছে কল্যাণীতে কল্যাণীর তাই এইসব ক্রেডিট তিনি নিতে পারেন না মানে নিতে গেলেও মানুষ দেবে না কারণ তিনি পশ্চিমবঙ্গের আমি বাংলার মানুষের কথাই বলছি তার পশ্চিম পশ্চিমবাংলায় নতুন কোন প্রজেক্ট শুরু হয়েছে বলে কোন নতুন মেট্রো রেলের প্রজেক্ট তিনি স্যাংশন করেছেন কেন আপনার মেট্রো রেল শহরতলি পর্যন্ত ছড়িয়ে যাবে না তার আমলে স্যাংশন হয়নি যতটুকু হয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই হয়ে আছে তারপর আর নতুন করে কিছু হয়নি বলতে বলতে কি ফোন কল এসে গিয়েছে হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন এত কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো আমি পিসিআর কে বলবো লাইনটা ডিসকানেক্ট করে দিতে আমাদের কথাই আমাদের শুনিয়ে তো লাভ নেই যাকে ফোন করুন টু দি পয়েন্ট কথা বলুন বিষয়ের ওপর কথা বলুন এবং আমাদের বক্তব্যই আমাদের শোনানোর প্রয়োজন নেই কারণ আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি সবটাই মানুষও দেখতে পাচ্ছে আমরা আলোচনা করছি ইভিএম ভরসা নিয়ে কারণ কোনো ইস্যু কাজে লাগেনি কৃষকদের ওপর গুলি চালানো হয়েছে টিয়ার গ্যাস চালানো হয়েছে ড্রোন দিয়ে পর্যন্ত চালানো হয়েছে শাহিনবাগে মহিলাদের উপর নারকীয় অত্যাচার হয়েছে উন্নয় কাটুয়া এরকম বহু জায়গায় মহিলাদের উপর অত্যাচার হয়েছে মণিপুরে প্রধানমন্ত্রী দিনের জন্য গিয়ে সেখানকার মহিলাদের পাশে দাঁড়ালেন না যে ছবি দেখে আমরা শিহরিত হয়ে উঠেছিলাম ভারতবর্ষের নতুন কোনো প্রজেক্ট আসেনি নতুন কোনো ব্যবসা শুরু হয়নি যত সরকারি ব্যবসাগুলো ছিল সেইগুলো আদানি আম্বানিদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে এয়ারপোর্টগুলো আদানিদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে বলা হচ্ছে নতুন নতুন এয়ারপোর্ট হয়েছে না নতুন কোনো হয়নি পুরনো নতুন নাম করে আদানিদের কাছে বিক্রি করা হয়েছে নিতিন গাডকারী বলছেন ছয় ছয় হাজার হাজার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে না রাস্তা তৈরি হয়নি রাস্তা তৈরি হয়েছে বিক্রি করার জন্য সেখানে টোল ট্যাক্স বসিয়ে মোটা টাকা আদায় করার জন্য ব্যবসায়ী এবং সরকার ভাগাভাগি করে নেবে বলে বলতে বলতে ঠিক গিয়েছে কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো প্রবীর বাবু আমি বীরভূম থেকে বলছি বোলপুর নাম বলুন এমডি ওবাইদুল্লাহ বলুন আচ্ছা প্রবীর বাবু আমি একদিন ফোন করেছিলাম এখানে যে আমাদের এটাই ভয় যে কেন্দ্র সরকার ইভিএম ইভিএম এর উপর যদি ভরসা করে থাকে তাহলে কি পর মানে সাকসেসফুল হবে নাকি এটাই আমাদের একটা আশঙ্কা তো এখানে আপনার মতামত জানতে চাইছেন যে এটা কি সাকসেসফুল হতে পারে কি পারে না আপনি প্রশ্ন করেছেন ওবায়দুল্লাহ সাহেব ধন্যবাদ কিন্তু আজকে প্রশ্নের উত্তর দিতে আমরা বসিনি আমরা আলোচনা করছি দেখুন এই যে একশো কোটির দেশে এত ইভিএম হ্যাক করা সম্ভব না হ্যাঁ কিছু ইবিএম কে গড়বড় করা যায় কিছু কিছু জায়গায় যায় সব জায়গায় যায় না যেমন পশ্চিমবাংলায় ধরুন না যেমন কেরালা ধরুন না তামিলনাড়ু ধরুন না যেখানে যেখানে শিক্ষিত মানুষের বসবাস যেখানে যেখানে মানুষ রাজনৈতিক সচেতন সেখানে ইভিএমটাকে গড়গড় করা একটু মুশকিল আছে কেরালায় তো ধরা পড়ল দিক বিজেপির অ্যাকাউন্টে দুটো ভোট যাচ্ছে এবং নিয়ে সুপ্রিম কোর্ট মামলো নির্দেশও দিল মানে যেখানে শিক্ষিত মানুষের বসবাস সেখানে কিন্তু এই ইভিএম নিয়ে গড়বড় করা সম্ভব না হবে না সাধারণ মানুষই রুখে দাঁড়াবে কিন্তু যেখানে বিশেষত গো যেখানে শুধু ধর্মের নামে ভোট হয় জাতের নামে ভোট হয় যেখানে ডেভেলপমেন্ট কোনো ইস্যু না যেখানে মানুষের যান মালের কোনো ইস্যু না নাম মানুষের তেলের দাম যদি এক একজন ইন্টারভিউ দেখি তো তেলের দাম পাঁচশো টাকা হলেও তারা নাকি এই সরকার কি চায় যাদের এই ধরনের মানসিকতা সেখানে কিন্তু ইভিএম গড়বড় করা যথেষ্ট সহজ কিন্তু এবার এবার দেখুন পাঞ্জাব হরিয়ানার একটা বড় অংশ দিল্লির একটা বড় অংশ পশ্চিম উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডের কিছুটা এবং সমগ্র দক্ষিণ ভারত মহারাষ্ট্র এখানে কিন্তু মানুষ সজাগ হয়েছে মানুষ ইতিমধ্যেই সজাগ হয়েছেন খবর পাচ্ছি আমরা বলতে বলতে একটা ফোন কল এসে গিয়েছে কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন কালীগঞ্জ থেকে সুখেন দাস বলছি বলুন সুখেন বাবু বলছি আপনাদের ইভিএম নিয়ে প্রোগ্রাম হচ্ছে তো দেখুন ইভিএম এ তো হ্যাক জিনিসটা আমারও মনে হয় যে করা যায় না কিন্তু এরা যে কয়েক লাখ ইভিএম গায়েব করেছে এটাকে পাল্টে এরা ভোটের রেজাল্টটাকে পাল্টে দিতে পারে প্রথম আমার এই প্রশ্নটা দ্বিতীয় আপনার কমেন্ট বক্সটা দেখছিলাম পাড়ি যাচ্ছেন বলে একজন আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বললেন তার সম্বন্ধে উল্টো পাল্টা মন্তব্য আপনার কমেন্ট বক্সে একজন ব্যক্তি বলেছে তো সেই ব্যক্তিকে আমি আপনার মাধ্যমে বলতে চাই যে যেই পাটিকে তিনি সাপোর্ট করে থাকুন না কেন মহিলা একজনকে এই রকম বক্তব্য পেশ করা কতটা যে নিজের সম্মান তো নষ্ট করছে তারপরে তার মানে কি বলবো তার পার্টি যে পার্টিকে সমর্থন করে সেই পার্টিরও সম্মান নষ্ট করছে সুকেন বাবু আপনাকে ধন্যবাদ আপনি পাড়ি যাচ্ছেন পাশে এসে দাঁড়িয়েছেন দেখুন এই ধরনের মন্তব্য যিনি করেছেন তার নাম সম্ভবত বিশ্বজিৎ 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 মণ্ডল মানে পারিজাত সেনকে অসম্মান করে কথা বলেছেন কিছু মানুষ আছেন যারা মহিলাদের সম্মান দিতে জানেন না নারীদের সম্মান তারা দিতে জানেন না তারা বাড়ির মহিলাদেরও সম্মান দেন না এটা আমি শিওর এই কারণে বলছি পারিজাত সেন কোনো অসংসদীয় ভাষা ব্যবহার করেননি আমরাও কোনো অসংসদীয় ভাষা ব্যবহার করি না আপনারা যারা কল করেছেন তারাও কেউ অসংসদীয় ভাষা ব্যবহার করছেন না তবু এই এই ধরনের বক্তব্য করে যারা আত্মশ্লাঘা অনুভব করেন যারা একটা পরিতৃপ্তি পান তাদের প্রতি করুণা ছাড়া কিছুই হয় না পারি যাচ্ছেন আমাদের দীর্ঘদিনের কলার তিনি প্রত্যেক অনুষ্ঠানেই আমাদের ফোন করেন তার সাথে ব্যক্তিগত স্তরেও আমার কথা হয় তার এই সব কথা কিছু এসে যায় না কারণ তিনি একজন স্বাধীন দেশের স্বাধীন চিন্তা ভাবনা করার মুক্ত মনের একজন মানুষ তো তিনি বা আপনাদের কারোরই এই ধরনের বক্তব্যে কিছু এসে যায় বলে আমার মনে হয় না কারণ কিছু লোক থাকেন এরকম সমাজে যারা নারীদের সম্মান দিতে জানেন না কারণ সেন যেহেতু অ্যান্টি বিজেপি কথা বলেছেন তাই বিজেপির সমর্থকরা তার উপর হামলে পড়বে এটাই তো স্বাভাবিক আমরা গত পরশু একটা অনুষ্ঠান করেছিলাম সেই অনুষ্ঠানের পর আমাদের কাছে প্রত্যেক দিনই হুমকি ফোন আসে গালমন্দ করে ফোন আসে আমাদের কাছে প্রচুর ফোন এসছে এরকম তো এইগুলো হয় এগুলো পার্ট অফ গেম এটা আমাদের কি বলবো এটা অংশ এরকম কিছু লোক বিকৃত মনস্ক লোক বিকৃত উচ্চারণ করবেন বিকৃত ভাষা বলবেন তাতে কারণ কিছু এসে যাওয়ার কথায় নয় কারণ তারা যেরকম পারিবারিক শিক্ষা পেয়েছেন মা বাবার থেকে হয়তো সেরকমভাবেই বলছেন অথবা তাদের কোনো হতাশা থেকে বলছেন হতেই পারে বলতে বলতে একটি কল এসে গিয়েছে হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন নমস্কার দাদা ভাই আমি আমতলা বিষ্ণুপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রাজা খান চৌধুরী বলছি বলুন বলছিলাম যে এই যে নিয়ে এখন সুপ্রিম কোর্ট কেরালা কেরালা এরকম হচ্ছে এর আগে তো মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান এই তিনটাতে ইভিএম চুরি করে জিতেছে ভারতীয় জনতা এটা আমরা সবাই জানি সুপ্রিম কোর্টে জানে তা কিছুদিন আগে এসব ঝামেলা মশলাগুলো কমপ্লিট করে নিলে ভালো হতো না এখন এই ভোট চলছে আর মোদি মহাশয় ভালোভাবেই জানে ইভিএম ছাড়া সে জিততে পারবে না ব্যালার পেপারে ভোট হলে চল্লিশ বিয়ালিশের মধ্যে আটকা থাকবে ও নিজেও জানে ঠিক আছে এইগুলো ইভিএমের সমস্যাগুলো ভোটের অনেক দিন আগেই কমপ্লিট করে দরকার ছিল যে ভ্যালিটা হবে যে বিবি ক্যাডগুলো হবে সব কমপ্লিট করে নেওয়া দরকার ছিল ভোট চলাকালীন কী করে হবে এইসব এবারে সবচেয়ে নির্বাচন কমিশনের হাতে আর নির্বাচন কমিশানে তো মোদির গুলাম হিসাবে কাজ করছে কিন্তু সাংবাদিক মানে এভাবে কাজ করেন মানে নিয়ম ভাবে ঠিক আছে ঠিকই বলছেন খান চৌধুরী এটা অভিযোগ এসেছিল মধ্যপ্রদেশ छत्तीसगढ़ ছত্তিশগড় আর রাজস্থানে ইভিএম জালিয়াতি করে নাকি ভারতীয় জনতা পার্টি জিতেছে যদিও এই কথার সাথে আমরা একমত নই তবু এরকম অভিযোগ তো আছে যেমন বহু অভিযোগ তো পরবর্তীতে পারসেপশন হয়ে যায় মানে অভিযোগ করা মানে সেটাই ধরে নেওয়া হয় বলুন একটা কথা কথা বলছি যে বলা হচ্ছে কেউ গরু চোর কেউ বালি চোর কেউ কয়লা চোর কেউ নিয়োগ ক্ষেত্রে চুরি করেছে বলা হচ্ছে কোথাও প্রমাণ হচ্ছে না তো তো এরকম অভিযোগ উঠেছে ইভিএম নিয়ে বারবার উঠছে নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট বলেছিল এখানে তিনজন থাকবেন একজন নির্বাচন কমিশনার নিয়োগ করতে গেলে বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের বিচারপতি নরেন্দ্র মোদী সাহেবের তা পছন্দ হলো না তিনি কি করলেন তিনি নিজে থাকলেন অমিত শাহকে রাখলেন এবং বিরোধী দলনেতাকে রাখলেন দুই এক ভোটে বিরোধী দলনেতা হারবেন তাই পছন্দ মতো নির্বাচন কমিশনার নিয়োগ করা যাবে আর নির্বাচন কমিশনার হিসেবে যাকে চাকরি দেওয়া হবে তিনি তার মালিকের কথা শুনবেন এটাই তো স্বাভাবিক এবং যেটা খুব ভয় লাগছে আমাদের ভয় মানে কারো পাওয়ার কারণ আছে এই উনিশ লাখ ইভিএম পরবর্তীকালে বদলে দেওয়া হবে না তো এ আশঙ্কা কিন্তু আমাদের তার জন্য উপায় একটাই যেখানে ইভিএম এর স্ট্রং রুম ভোট হয়ে যাওয়ার পর যে ইভিএম যেখানে রাখা হয় সেখানে কড়া পাহারা দিতে হবে বিরোধীকে কড়া পাহারা যদি ভারতীয় গণতন্ত্রকে বাঁচাতে হয় ভারতকে বাঁচাতে হয় ইভিএমকে এবার বুক আগলে রক্ষা করতে হবে সকলকে এমনকি ভোটারকেও ভোটার যখন ভোট দিতে যাবেন তিনি নিজেও চেক করবেন তিনি যাকে ভোট দিচ্ছেন ভোটটা সেখানেই পড়ছে কিনা যদি না পড়ে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন প্রতিবাদ করুন মিডিয়া ডাকুন মিডিয়া কিন্তু আসবে আপনার কাছে এবং মিডিয়া সেটা দেখাতে বাধ্য হবে অন্তত পশ্চিম বাংলার ক্ষেত্রে এটা বলে রাখতে পারি আজকে শেষ করার ফোন করেছেন কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো আমি মনোজিৎ চৌধুরী বলছি হুগলি হরিপাল থেকে বলছি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনি আমাদের মতামত প্রকাশের সুযোগ দেন আপনার এই প্ল্যাটফর্ম থেকে ইভিএম ব্যাপারে একটু বলার ছিল যে ইভিএম ব্যাপার তো টেকনিক্যালি এবং হাইটেক টেকনোলজি হিসেবে ব্যবহার হয় আজকে আমাদের এটিএম কার্ডে কিন্তু একটা চিপ লাগানো থাকে সেই চিপের মাধ্যমে কিন্তু আমারই নম্বরটা আসে আমারই অ্যাকাউন্ট নম্বরটা আসে তা সেরকম তো ইভিএমও চিপ করা হচ্ছে তা এই ইভিএম এর যে চিপের মধ্যে যে ম্যানিপুলেশন করা হবে না এর তো কোনো গ্যারেন্টি নেই এবং সেটার জন্য আজকে সুপ্রিম কোর্ট যে পদক্ষেপটা নিয়েছে গিডি কার্ডের স্লিপটার এই পদক্ষেপটা এর আগের কলার যে বলল আগে নেওয়া উচিত ছিল সেটা সত্যি আমাদের একটু টাইম দেরি হয়ে গেছে তবে আশা কর একটা ক্ষীণ আশা রাখতে পারি যে এত কোটি ভোটারের উপরে মানে সহজে ইভিএম ম্যানিপুলেশন করাটা হয়তো সহজ হবে না এই ব্যাপারে আপনার আর একটা কথা হচ্ছে যে এবারে যেহেতু চারশোটা সিটে ওয়ান ইস টু ওয়ান ফাইট হচ্ছে এটা আজকে মোদীকে একদম মানে কি বলবো দিশাহারা করে ফেলেছে যেটা যেটাও চায়নি যে কেজরিওয়ালকে কেজরিওয়ালকে অ্যারেস্ট করে ভেবেছিল যে ইটাকে ছন্ন বিচ্ছিন্ন করে দেবে কিন্তু হয়নি এখানে এখানে বিরোধীদের এই যে দৃঢ়তাটা দেখিয়েছে এটা একটা আমাদের কাছে আসার আলো দেখাচ্ছে এবং নিশ্চিত ত্রিশঙ্কু পার্লামেন্ট ত্রিশঙ্কু হবে কিনা সেই নিয়ে আমরা কথা এক্ষুনি বলছি না ভোট চলাকালীন নিয়ে বলাও যায় না তবে একটা যে মাদার চিপ যেখানে মেমোরি স্টোর হয় ইভিএম এ সেই মাদার চিপ পরীক্ষা করতে কিন্তু নির্বাচন কমিশন কাউকে দেয়নি কাউকে দেয়নি কেন কেন মাদার চিপ পরীক্ষা করতে দেওয়া হয়নি কেন ভিভিপ্যাটের স্লিপ ভোটার নিজের হাতে করে নিয়ে ভোট বাক্সে ফেলবেন না এসবের কোনো উত্তর নেই এখান থেকেই সন্দেহ জাগে এখান থেকেই মনে হয় যখন সারা দেশে বিপর্যয় ঘনিয়ে এসছে বিজেপির ওপর তখন সম্ভবত বিজেপির কাছে ইভিএমই ভরসা কে আজকের অনুষ্ঠান শেষ করছি আগামী কাল আমাদের সকালে কোনো অনুষ্ঠান সম্প্রচারিত হবে না আগেই বলে রাখলাম রবিবার ছুটির দিন আমরাও ছুটি কাটাবো আপনাদের মতন রোববার সকালে হবে না আমরা চেষ্টা করব সন্ধ্যের অনুষ্ঠান আর আরেকটা কথা বলি যারা আমাদের মান্থলি সাবস্ক্রাইবার হয়েছেন অনেকেই তাদের মান্থলি সাবস্ক্রাইবার হওয়ার পর যে স্ক্রিনশট পাঠানোর কথা সেই স্ক্রিনশটটা আমাদের পাঠাচ্ছেন না বললে আমরা সাবস্ক্রাইবারদের যে গ্রুপ সেই গ্রুপে আপনাদের অ্যাড করতে পারছি না আপনারা যারা মান্থলি সাবস্ক্রাইব করেছেন একশো টাকা বা তার বেশি দিয়ে তাদেরকে অনুরোধ করব আপনাদের সেই পাঠানোর ডকুমেন্টটা আমাদের একটুখানি হোয়াটসঅ্যাপ করে দিন নাইন এইট থ্রি ডাবল জিরো সেভেন ফাইভ এইট সিক্স নাইন এই নাম্বারে করে দিন আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করতে চাই অনেকেই করেননি বেশিরভাগই করেছেন উপার্জন করেননি তাদেরকে অনুরোধ করে রাখলাম আর যারা আমাদের মান্থলি সাবস্ক্রাইবার হয়ে আমাদের পাশে থাকতে চান অথবা আমাদের এখানে বিজ্ঞাপন দিয়ে নিজেদের সংস্থার প্রচার চান প্রসার চান তারা ফোন করুন নাইন এইট থ্রি ডাবল জিরো সেভেন ফাইভ এইট সিক্স নাইন আর যারা আমাদের মান্থলি সাবস্ক্রাইব করতে চান অনলাইনের মাধ্যমে তারা এই নাইন এইট থ্রি ডাবল জিরো সেভেন ফাইভ এইট সিক্স নাইন এই নাম্বারে কিন্তু আপনি জিপে ফোনপে গুগল পে ইত্যাদির মাধ্যমে করে দিতে পারবেন পাশে থাকুন আমাদের যাতে আগামী দিনে সরকারকে চোখে চোখ রেখে এভাবেই আমরা প্রশ্ন করে যেতে পারি সকলে ভালো থাকবেন দেখা হবে সম্ভবত কাল রাত্রে আর সকালে দেখা হচ্ছে না আজ এই পর্যন্ত শুভরাত্রি